আমার কর আমি দেখছি ব্যাপারটা, আমাদের যে কারণ আমরা যখন করি আমাদের যে স্ট্রেন লোড থাকে নর্মালি লোকাল যখন করে তারা তো আর অত লোড আর রড দিয়ে করে না, পরবর্তী জিনিসগুলা ভেঙে যায়। হ্যালো, শুনতে পাচ্ছি ভাই? তো এখন হয়েছে আমাদের এই মধ্যে আমি এরকম শুধু একটা আপনার এখানে না বেশ কিছু ইউনিয়নে এরকম সমস্যা বেশ কিছু রাস্তাতেই আমার কাছে নলেজে আসছে আর কি। এখন আমাদের হয়ে গেছে কি যে এই মুহূর্তে তো তফসিল ঘোষণার কারণে আমাদের যে উপজেলার লোকাল যে ফান্ড কিছু এমার্জেন্সি আমরা ব্যবহার করব এটা তো আমরা করতে পারতেছি না। আমি আর ইয়োনা সাহেব, আমি কি বুঝাইতে পারছি? জি বুঝতেছি ভাই। তো এখন আমরা যেটা করব যে আমরা চেষ্টা করব যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তাদেরকে আমরা নক করব যে তারা যেন এই জিনিসগুলো একটু দেখে যদি দ্রুত একটা সমাধানের ব্যবস্থা করে, তারা যদি তাদের ওখানে কিছু লোকাল যদি থাকে কিছু এটাতে যদি তারা একটু করে তাহলে সব থেকে ভালো হয়। আমি এই ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করছি। এতে দেখা যাইতে আছে প্রত্যেক দিন আমাদের যানজটের সমস্যা হইতে আছে এবং আমরা প্রতিনিয়ত একটার সাথে আরেকটা রিক্সার সাথে সংঘর্ষ হয়, অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। যেমন আমার আসলে হয়েছে আপনার ঢাকারই একটা জেলার একটা পার্ক, তো আসলে এইটা এই জায়গাটা যেই রকম থাকার কথা ছিল ওই রকম কর্তৃপক্ষ সেই রকম করতে পারে নাই। আমি আশা করি যে ভবিষ্যতে কর্তৃপক্ষ এলাকার যারা কর্তৃপক্ষ আছে যারা জনপ্রতিনিধি আছে তারা যাতে জনগণের স্বার্থে রাস্তাঘাট এবং যে যা যা প্রয়োজন এইসব দিকে সুদৃষ্টি দেয় যাতে জনগণ ভালো থাকলে এবং সরকারও ভালো থাকবে, এলাকার প্রতিনিধিও ভালো থাকবে এবং তাদের যে কমিটমেন্ট দিছে এই কমিটমেন্ট অনুযায়ী তারা কিন্তু তাদের সেই সেই কাজগুলো রক্ষা করতে পারতে আসে না। এটা তো অনেক বড় সমস্যা, আর এটা হচ্ছে আপনার রাস্তার যারা আসলে দায়িত্বে আছে তো তাদের সিটি কর্পোরেশন তারপরে হচ্ছে যারা মেম্বার চেয়ারম্যান মানে রাস্তার দায়িত্বে যারা প্রজেক্টগুলো নেয় তাদের এই জিনিসগুলো দৃষ্টান্ত করার খুবই প্রয়োজন, গুরুত্ব দেওয়ার উচিত। আর এরকম যে রাস্তার ভাঙা যে অংশগুলো এগুলোর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার রিক্সা চাক্কা একটা সাইডে পড়ে মানে প্যাসেঞ্জার এবং কি ড্রাইভার দুজনই আহত নিহত হইতেছে। এটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যে যেগুলো রাস্তা যেখানেই সমস্যা তো এগুলো ভালো করে দেখার, এটাই দেবে হ্যাঁ এটা মেরামত করার ব্যবস্থা করা। না রাস্তাঘাটে তো ভাঙা দেখতে পারছি মানে নানান সমস্যা সমস্যা হয় মানে সাইড কোচিং মোসিং ঝামেলা বড় গাড়ি আমাদের পুরো রাস্তা জাম লেগে যায়, এইটুকুই তো জামে মনে করেন পাঁচ মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগে এক ঘন্টাও লাগে। আপনারা কি চান রাস্তাটা ঠিক হোক এটাই তো সরকারের কাছে চাম আমরা। এই তো এই যে গাড়ির সাইড হইতো সমস্যা না, এই যে মনে করেন এই যে একটা গাড়ি অন সাইড হয় না ওই বাঙ্গার লেগে ওই বাঙ্গার একটু ভালো থাকলে তো মনে করেন আমরা এক সাইডে যেতে পারি কোনো সমস্যা নেই, এটা ভালো হইলে ভালো আর কি। তো ভালো করার দাবি আমগো রাস্তা ভালো হইলে আমগো লেগে সুবিধা আমার গাড়ি চালায় শান্তি পায়, একটা মানুষ হাইটে চললে শান্তি পায় না, যেমন একটা রিস্কা আইলে একটা গাড়ি সাইড হয় না, দুইটা গাড়ি একলগে আইলে সাইড হয় না। আর ওই ওই বাঙ্গাটা যদি মনে করেন ভালো থাকে তাহলে দুইটা গাড়ি সাইড হইব সুন্দর, চাকা যায় চাকা পাংচার হয় গাড়ি পাত্তি ভাঙে লোড গাড়ি আসাটা অনেক মুশকিল হয়ে যায় আর কি রাস্তায়। হ্যাঁ যখন মেঘ হয় তখন গাড়ি মেন হলে ঢাকনাগুলো যে খোলা আছে এগুলোর মধ্যে অনেক সময় গাড়ি চাকা পড়ে যায়, অনেক রিক্সা দুর্ঘটনা ঘটে অনেক বড় গাড়ি দুর্ঘটনা ঘটে। চাচ্ছিলাম তো রাস্তাটা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার মেয়র সাহেবরা যদি রাস্তাটা কাজ করতে তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। সময় ছিল আপনার আর তাল ভাঙছে তো একটা একটু ঘায়া ভাঙ্গে এই কারণে রাস্তাঘাট পরিষেব ভালো থাকে না, আর তো রাস্তাঘাট তো জামতে হ্যাঁ জামের কারণে আপনার রাস্তাঘাট জাম হয়ে যায় আপনার ইয়া পরি ইয়া ভাঙিয়ে লাগা টাইস ভাঙিয়ে লাগা টাইস কারণে সমস্যা হয় আপনার এই লোডের সমস্যা নেই মানে বর্তমানে পিঠির কারণে এই সমস্যা হয়ে থাকবে এই জায়গা
গাড়ি পড়ে থাকে সময় লাইটে কারণ অন্ধকারে গাড়ি পড়ে থাকে ভিতরে ইয়ার রাস্তা ভাঙে দিকে, এই কারণে গাড়ি আমরা চালাইতে একটু সমস্যা না রেমে কিন্তু সমস্যা না। আর যে এম এল জাম করার তো দেখছেন রাস্তাটা এটা আর বেশি জাম পানি বাজিয়ে থাকা পানির কারণে আমরা রাস্তাঘাট চালাতে পারিনি গাড়ি।